নমস্কার, আমি গৌরব বসু, আপনাদের সবাইকে গুড টকস উইথ গৌরবে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী মোদীর পিএম কেয়ার্স ফান্ড এবং একে ঘিরে বিতর্ক। শুরু করার আগে আপনাদের মধ্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের ছোট বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে সবার আগে আপনি আমাদের নতুন ভিডিওগুলো দেখতে পান। মার্চ মাসের 29 তারিখে অর্থাৎ লকডাউন ঘোষণার ঠিক চতুর্থ দিনের মাথায় প্রধানমন্ত্রী মোদী নিজের টুইটার হ্যান্ডেল থেকে কোভিড-19 সঙ্গে লড়াইয়ের জন্যে একটি নতুন ফান্ড প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড বা সংক্ষেপে পিএম কেয়ার্স ফান্ড গঠনের কথা দেশবাসীকে জানান। সেই ঘোষণার হিসেবে এই ফান্ডের অর্থ দেশবাসীকে আরও ভালো মানের চিকিৎসা আর কোভিড-19 ওষুধ ও প্রতিষেধক তৈরির গবেষণায় খরচ করা হবে। প্রধানমন্ত্রী সমস্ত দেশবাসীকে আর তার সাথে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের কাছে এই ফান্ডে দান করার জন্য আবেদন জানান। সেই ডাকে এমন সাড়া মেলে যে ফান্ড গঠনের প্রথম সপ্তাহেই 6,500 কোটি টাকারও বেশি অর্থ এই তহবিলে জমা পড়ে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, যখন ভারত সরকারের কাছে ইতিমধ্যেই এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশনকে মোকাবিলা করার জন্যে প্রাইম মিনিস্টার্স ন্যাশনাল রিলিফ ফান্ড বা সংক্ষেপে PMNRF আছে, তখন আরও একটি নতুন ফান্ড তৈরির প্রয়োজনটা কোথায়? না, তার কোনো সদুত্তর দেওয়া তো দূরের কথা, এই প্রশ্নটিকেই সরকার বারবার এড়িয়ে গেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড বা PMNRF 1948 সালের জানুয়ারি মাসে দেশভাগের ফলে যে উদ্বাস্তু সমস্যা তৈরি হয়েছিল তার মোকাবিলায় গঠন করা হয়। তবে পরবর্তীকালে এই ফান্ড মূলত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগজনিত বা বড় দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি সামাল দিতে ও কিছু অন্যান্য কাজে ব্যবহার করা হয়। 2019 ডিসেম্বর মাসে এই ফান্ডে প্রায় 3,800 কোটি টাকার ব্যালেন্স ছিল। সম্প্রতি সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতিতে কেন্দ্রীয় সরকার যে মোট 1,500 কোটি টাকার সাহায্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার জন্য ঘোষণা করে তা এই ফান্ড থেকেই দেওয়া হয়। অন্যদিকে পিএম কেয়ার্স ফান্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য 3 সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এছাড়াও প্রধানমন্ত্রী 3 জন বিশিষ্ট নাগরিককে এই ফান্ডের বোর্ড অব ট্রাস্টিতে মনোনীত করতে পারেন, যদিও এখনও পর্যন্ত কাউকেই সেই মনোনয়ন দেওয়া হয়নি। এই ফান্ডে এখনও পর্যন্ত কত টাকা জমা পড়েছে সরকারিভাবে সেই তথ্য দেশবাসীকে জানানো না হলেও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর ও সরকারি বিজ্ঞপ্তিতে পাওয়া টাকার অঙ্ক যোগ করলে তা এখনও পর্যন্ত 10,000 কোটির কম দাঁড়ায় না। তবে আসল অঙ্কটি নিঃসন্দেহের থেকে অনেক বেশিই হবে। এই 10,000 কোটির মধ্যে অবশ্য প্রায় 4,300 কোটি টাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা ও তার কর্মীরাই দান করেন, যদিও সবটা স্বেচ্ছায় নয়। আবার এই 4,300 কোটির মধ্যে 151 কোটি টাকা শুধু ভারতীয় রেলই দান করে পিএম কেয়ার্স ফান্ডে। হ্যাঁ, এ সেই ভারতীয় রেল যে অন্য রাজ্যে আটকে পড়া দুস্থ শ্রমিকদের অনেকের থেকেই নিজেদের রাজ্যে পৌঁছে দেওয়ার ভাড়া কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছিল। এছাড়াও প্রায় 5,370 কোটি টাকা দান করে বিভিন্ন বেসরকারি ও সামাজিক সংস্থা। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন, প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশ এক হয়ে 10,000 কোটি দান করলো, তাতে সমস্যাটা কোথায়, আর বিতর্কও বা কী? সমস্যা অবশ্যই আছে। এপ্রিল মাসের 1 তারিখে হর্ষা কান্দুকারি নামের কর্ণাটকের এক ছাত্র পিএম কেয়ারস ফান্ডের সমস্ত ডিটেল জানতে চেয়ে একটা RTI অ্যাপ্লিকেশন জমা দেন। নির্ধারিত 30 দিনের মধ্যে সরকারের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি আবার অ্যাপ্লিকেশন করলে 29 মে প্রধানমন্ত্রী কার্যালয়ের ইনফরমেশন অফিসার তাকে জানান, RTI অ্যাক্ট 2005 অনুসারে এই ফান্ড কোনো পাবলিক অথরিটি নয়, সুতরাং এর সম্বন্ধিত কোনো তথ্য তাকে দেওয়া যাবে না। একবার ভেবে দেখুন, যে ফান্ডের প্রায় অর্ধেক দান বিভিন্ন সরকারি সংস্থা ও সরকারি কর্মচারীর থেকে এলো, সেই ফান্ডের বিশদ ও টাকার হিসাব আমজনতার জানার অধিকার নেই। আরও মজার ব্যাপার, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যিনি কিনা সমস্ত সরকারি আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখেন, তারও এই ফান্ডের অডিট করার কোনো অধিকার নেই। মে মাসের 13 তারিখে এই ফান্ড থেকে 3,100 কোটি টাকা বিভিন্ন খরচের জন্যে বরাদ্দ করা হয়। এর মধ্যে 2,000 কোটি টাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কেন্দ্র সরকার গুজরাতের রাজকোটের এক সংস্থা জ্যোতিষিএনসিকে ধামান 1 নামের 5,000 ভেন্টিলেটর সরবরাহের বরাদ্দ দেয় আমেদাবাদের সবথেকে বড় কোভিড-19 হাসপাতালের জন্যে।
কিন্তু এই ভেন্টিলেটর এতই নিম্নমানের যে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে লিখতে বাধ্য হয় লোকাল ভেন্টিলেটরের বদলে সত্যিকারের কার্যকরী ভেন্টিলেটরের যোগান দেওয়ার জন্যে। স্বাভাবিকভাবেই বিরোধী সহ অন্যান্য অনেকেই এই ঘটনার মধ্যে বিশেষ আতাত ও জনগণের টাকার অপব্যয় দেখতে পাচ্ছেন। পিএম কেয়ারস ফান্ডের গঠন ও তার ব্যবহারের মধ্যে স্বচ্ছতা না থাকলে মানুষের মনে আগামী দিনে আরও সন্দেহ জাগবে এবং তা স্বাভাবিকও। যেখানে পিএমএনআরএফের খরচ খরচার হিসেব আমরা প্রাইম মিনিস্টার অফিসের ওয়েবসাইটে দেখতে পাই, সেখানে এই ফান্ডের টাকার হিসেব কেন সবার থেকে লুকিয়ে রাখা হচ্ছে তা অনেকেরই বোধগম্য হচ্ছে না। ফান্ডের টাকা থেকে কোন রাজ্য কতটা সাহায্য পাচ্ছে তা জানা না গেলে সন্দেহ জাগবে সরকার শুধু বিজেপি শাসিত রাজ্যেই করোনার লড়াইয়ে ফান্ডের অর্থ খরচ করছে, অন্য রাজ্যগুলোকে বঞ্চিত করে। এছাড়াও সরকার এই ফান্ডের টাকা থেকে অসহায় পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে বাড়ি পৌঁছে দিতে পারত, বা এই ফান্ড থেকে এই সমস্ত শ্রমিকদের এককালীন কিছু সাহায্যের ব্যবস্থা করতে পারত, যার জন্যে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন। কিন্তু না, সরকার কারও কথা শুনবেন না ঠিক করেছেন। জনগণের অর্থের হিসেব জনগণকেই দেবেন না, জনতার জন্য গঠিত ফান্ড জনতার জন্য স্বচ্ছতার সঙ্গে ব্যয় হবে না। অথচ আপনি বেশি প্রশ্ন করলে আপনাকে দেশবিরোধী বলে গাল পাড়ার লোক তৈরি আছে। একবার ভাবুন, যে সরকারের দলের লোকজন বিভিন্ন অবিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে করোনার সংক্রমণ ও তার থেকে মৃত্যুর তথ্য গোপন কারচুপির অভিযোগ আনছে, সেই সরকারই কোভিড-19 সঙ্গে লড়াইয়ের জন্য গঠিত ফান্ডের হিসেব জনতার থেকে লুকোতে নিত্য নতুন ফিগির খুঁজছে। স্বচ্ছ ভারতের স্লোগানের পিছনে অস্বচ্ছতার কারবার, ভারী অদ্ভুত তাই না? এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে উৎসাহ যোগাবেন আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে এখনের মতো অনুমতি দিন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।